হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডিজ। তো বন্ধুরা, কনস্টেবল অ্যান্ড এসআইয়ের যে এক্সাম আরপিএফ এর, তো তার আজকে 14 নম্বর সেট নিয়ে আলোচনা করবো। ইতিমধ্যেই 13টা সেট দিয়ে দিয়েছি, তো আজকে 14 নম্বর সেটে তোমার কী কী প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো। কিন্তু ভিডিও শুরুর আগে সবাইকে ইংরেজি নববর্ষের শুভ প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের 2019 সবার খুব ভালো কাটুক এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, আজকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ভিডিও শুরু করছি। আজকের ফার্স্ট কোশ্চেন যেটি রয়েছে সেটি কি আছে একবার দেখে নাও। তো ফার্স্ট কোশ্চেন যেটি আছে কি, অ্যাপেন্ডিক্স মানব শরীরের কোন অংশের সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর কি হয়ে যাবে তার আগে অপশনগুলো একবার দেখে নাও, যকৃৎ, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, পিত্তনালী। তো সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও, কোন সংস্থার স্লোগান প্রস্তুত থাকো? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন সংস্থার স্লোগান প্রস্তুত থাকো? এটা হচ্ছে তোমার কোটেশনের মধ্যে থাকবে, প্রস্তুত থাকো, ওটা যেহেতু একটা স্লোগানের নাম উল্লেখ করা হয়েছে। তো এটা কী হবে, রেড ক্রস, স্কাউট অ্যান্ড গাইডস, তিন সি আছে কি দেখো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ডি আছে কি ইন্টারপোল। তো সঠিক উত্তর কী হয়ে যাবে, স্কাউট অ্যান্ড গাইডসের স্লোগান হলো প্রস্তুত থাকো। নেক্সট কোশ্চেন চলে যাবো। তো আজকে নেক্সট প্রশ্ন কী আছে দেখে নাও, কে পাঞ্চ কার্ড যন্ত্র উদ্ভাবন করেন? সর্বপ্রথম পাঞ্চ কার্ড যন্ত্র উদ্ভাবন করেছেন কে? অপশনগুলো একবার দেখো, ব্রিজ পাস্কাল, হারমান হালেরিত, নিউম্যান, এগুলোর কোনোটিই নয়। তো সঠিক উত্তর কে যাবে, অপশন বি হবে সঠিক উত্তর, যিনি প্রথম পাঞ্চ কার্ড যন্ত্র উদ্ভাবন করেছিলেন, হারম্যান হালেরিত। তো নেক্সট কোশ্চেন চলে যাবো, কুয়াশা হলো কি? তো অপশনগুলো দেখো, গ্যাসের দ্রবণ অর্থাৎ গ্যাসের গ্যাসীয় দ্রবণ। তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে তো বন্ধুরা, তাই জন্য তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এটা কী যাবে, গ্যাসের গ্যাসীয় দ্রবণ, তো এটা গ্যাসীয় হবে। তারপরে অপশন কী আছে দেখে নাও, গ্যাসে কঠিনের দ্রবণ। তারপরে 3 নম্বর অপশন সি আছে কী আছে দেখে নাও, দেখে নাও, সেটা হলো কি, গ্যাসে তরলের দ্রবণ। তারপর ডি আছে কি, এদের কোনোটি নয়। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, গ্যাসে তরলের দ্রবণ হলো কুয়াশা। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট প্রশ্ন কী আছে দেখে নাও, অর্থনীতিতে উপযোগিতা বলতে কী বোঝো? মানে অর্থনীতি যে উপযোগিতা সেটা বলতে কী বোঝো? মানে এটা হচ্ছে উপযোগিতার হচ্ছে মেন প্রশ্ন, আর অর্থনীতিতে উপযোগিতা বলতে কী বোঝো? তো অপশনগুলো কী আছে, আরামের প্রাচুর্য, আয় উপার্জন, মানবিক চাহিদা পূরণ, উদ্দেশ্য পূরণ। তো সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশন সি, মানবিক চাহিদা পূরণ হলো অর্থনীতিতে উপযোগিতা বলে চিহ্নিত করা হয়। নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো নেক্সট প্রশ্ন কী আছে আজকের, সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর কোনটি? তো সূর্যের যে সর্বাপেক্ষা বাইরের স্তর সেটি কোনটি? তো অপশনগুলো যেগুলো আছে, তো যেগুলো তোমাদের আমি দিলাম না, ডাইরেক্ট উত্তর দিয়ে দিলাম। তো করোনোস্ফিয়ার হলো সূর্যের, সরি, করোনা হলো সূর্যের সব থেকে বাইরের স্তর, করোনা, যেটাকে তোমরা করোনা বলা হয়ে থাকে। তো যাই হোক, নেক্সট প্রশ্নে চলে যাবো, নিচের কোনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, নিচের কোনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়? তো অপশনগুলো তোমরা দেখে নাও আগে, তারপর তো আছেই, কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়। তো এর মধ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটি? তো এর মধ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো কি, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো নেক্সট প্রশ্ন আছে কি, যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি কোনটি? তো যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি অপশনগুলো দেখে নাও, ইগল, সোহেলা, স্কাইলার্ক, রবিন। তো যুক্তরাষ্ট্রের যে জাতীয় পাখি অর্থাৎ ন্যাশনাল বার্ড, সেটি হবে অপশন ডি, ডি হবে সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো কী আছে, আরব সাগরের রানী নামে কে পরিচিত? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, আরব সাগরের রানী নামে কাকে পরিচিত করা হয়, অর্থাৎ কাকে বলা হয় আরব সাগরের রানী? কোচিকে বলা হয়, তো এখানে কোচি বানানটা এইরকম হবে, তো এটা হলো কোচি, কোচি, কলকাতা, দিল্লি, চণ্ডীগড়। তো সঠিক উত্তর কী যাবে, আরব সাগরের রানী বলা হয় কাকে? কোচিকে বলা হয় আরব সাগরের রানী। নেক্সট কোশ্চেন চলে যাবো, লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত? পুরী, কোণারক, ভুবনেশ্বর, গোপালপুর। তো অপশান সি হবে সঠিক উত্তর, অর্থাৎ ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির অবস্থিত। নেক্সট কোশ্চেন কী আছে দেখে নাও, তুলা উৎপাদনে ভারতের প্রথম কোন রাজ্য, অর্থাৎ তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ভারতের মধ্যে কোন রাজ্য? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র। তো মহারাষ্ট্র হবে সঠিক উত্তর, যে রাজ্যটি তোমার তুলা উৎপাদনে ভারতের মধ্যে সর্বপ্রথম স্থান অর্থাৎ নাম্বার 1 র্যাঙ্কে রয়েছে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট প্রশ্ন কী আছে, তানপুরা বাদ্যযন্ত্র কতগুলো তার থাকে? তানপুরা বাদ্যযন্ত্রে 2টি, 3টি, 4টি, 5টি। তো তানপুরা বাদ্যযন্ত্রে 4টি তার থাকে, তো 4টি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট প্রশ্ন কী আছে, আদর্শ হিন্দু হোটেল কার লেখা? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, মুন্সী প্রেমচাঁদ। তো সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আদর্শ হিন্দু হোটেলের লেখক। নেক্সট কোশ্চেন চলে যাবো, নদিয়ার জেলা সদর কোথায় অবস্থিত? তো কল্যাণী, রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর। তো অপশন সি হবে সঠিক উত্তর, কৃষ্ণনগর হলো নদিয়ার জেলা সদর। নেক্সট প্রশ্ন চলে যাবো। নেক্সট কোশ্চেন কী আছে দেখে নাও, সোনালী তন্তু কাকে বলা হয়? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পাট,
কার্পাস, মিলেট, বাজরা। তো পাটকে বলা হয় সোনালি সোনালি তন্তু। তো তোমরা অপশন কার্পাসকে দেখে তোমরা অনেকে আবার হয়তো মিস্টেক করতে পারো। তো কার্পাস আছে বলে তোমরা পাট ভেবে পাট মানে পাট হবে না কার্পাস হবে এরকম কনফিউশনে যেও না। কিন্তু সোনালি তন্তু যাকে বলা হয় পাটকে বলা হয় সোনালি তন্তু, তো পাট হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো, ফাউন্টেন পেনের আবিষ্কারককে অপশনগুলো একবার দেখে নাও, বেটসন, কোল্ড, নিউয়েন হক, লুইস ওয়াটারম্যান। তো অপশান ডি হবে সঠিক উত্তর, লুইস ওয়াটারম্যান যিনি ফাউন্টেন পেনের আবিষ্কারক, তো যাকে তোমরা বাংলায় বলা হয় ঝর্ণা পেন। তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো, নেক্সট প্রশ্ন কী আছে, বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। তো অপশানগুলো একবার দেখে নাও, বাঁশি, সানাই, বীণা, সেতার। তো বিসমিল্লা খান অপশান বি অর্থাৎ সানাইয়ের সঙ্গে যুক্ত, তো অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাবো, আজকে নেক্সট কোশ্চেন কী আছে, অব্যক্ত গ্রন্থটির রচয়িতাকে। তো অব্যক্ত গ্রন্থটি যে রচয়িতা, তো অপশানগুলো একবার দেখে নাও, প্রফুল্লচন্দ্র রায়, সৈয়দ মুস্তাফা আলী, সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু। তো জগদীশচন্দ্র বসু হবে সঠিক উত্তর, যেটা অব্যক্ত গ্রন্থটির রচয়িতা, তো অপশান ডি। নেক্সট প্রশ্ন চলে যাব, বেথুন বালিকা বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, রামমোহন, বিদ্যাসাগর, ডিরোজিও, সুরেন্দ্রনাথ। তো অপশান বি হবে সঠিক উত্তর, বিদ্যাসাগর তোমার বেথুন বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, তো অপশান বি। নেক্সট প্রশ্ন চলে যাব, নেক্সট কোশ্চেন কী আছে আজকের, স্বামী বিবেকানন্দ কত সালে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান। তো অপশানগুলো একবার দেখে নাও, 1793 সালে, 1893, 1902, 1899। তো 1893 সালে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেছেন, তো অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো, তো নেক্সট প্রশ্ন কী আছে, যাযাবর কার ছদ্মনাম। তো বিনয় মুখোপাধ্যায়, রাজশেখর বসু, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুভাষ মুখোপাধ্যায়। তো অপশান এ হবে সঠিক উত্তর, বিনয় মুখোপাধ্যায়, যাকে যাযাবরের ছদ্মনাম হিসাবে খ্যাতি লাভ করেছে, অর্থাৎ যার বিনয় মুখোপাধ্যায়ের মানে ছদ্মনাম হলো যাযাবর। নেক্সট প্রশ্ন চলে যাবো, নেক্সট কোশ্চেন কী আছে দেখে নাও আজকের, সূর্যের কোন রশ্মির সৌরকুকরকে উত্তপ্ত করে। অর্থাৎ সূর্যের কোন রশ্মি সৌরকুকরকে উত্তপ্ত করে, অতিবেগুনি রশ্মি, লাল রশ্মি, ইনফ্রারেড রশ্মি, কসমিক রশ্মি। তো অপশান সি হবে সঠিক উত্তর, ইনফ্রারেড রশ্মি সূর্যের সৌরকুকরকে উত্তপ্ত করে। নেক্সট কোশ্চেন চলে যাবো, তো নেক্সট প্রশ্ন কী আছে, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, ভারতের সর্বপ্রথম সবাক চলচ্চিত্র ছবি, তো ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, রাজা হরিশ্চন্দ্র, আলোমারা, দুনিয়া না মানে আদমি। তো অপশান বি হবে সঠিক উত্তর, আলোমারা, যেটি ভারতের সবাক চলচ্চিত্র সর্বপ্রথম। নেক্সট কোশ্চেন চলে যাবো, পৃথিবীর গঠনকারী উপাদানগুলির মধ্যে শতাংশের বিচারে সব থেকে বেশি আছে কি। খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো সিলিকন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, আয়রন। তো সঠিক উত্তর হয়ে যাবে কি, বি হবে সঠিক উত্তর, অর্থাৎ অক্সিজেন পৃথিবীর গঠনকারী উপাদানগুলির মধ্যে শতাংশের বিচারে সব থেকে বেশি, তো অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাবো, তো এই প্রশ্নটা আমি আবার রিপিট করছি কারণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, তোমার আগামী দিনে যে তোমার এসআই এবং কনস্টেবলের এক্সাম রয়েছে আরপিএফের, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আরেকবার দেওয়ার পিছনে এটাও খুব ইম্পর্টেন্ট, যেহেতু এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে কম্পারেটিভ এক্সামে আসে। তো ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার নির্ধারিত সময়সীমা কত, 47 সেকেন্ড, 50 সেকেন্ড, 52 সেকেন্ড, 60 সেকেন্ড। তো 52 সেকেন্ডে তোমার ভারতের যে জাতীয় সঙ্গীত গাওয়া হয় তার নির্ধারিত সময়, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা গুলিয়ে ফেলো না, তো ভালো করে এটা মনে রেখে দাও। তো যাই হোক, তো বন্ধুরা ভিডিওর মাঝে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেই কথাটা হলো কি বলতো, এই যে এই ভিডিওটা দেখছো, তো এই ভিডিওটা যদি পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যাও, সেখানে আমি এই ভিডিওর পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ লিঙ্ক, দিস ভিডিও পিডিএফ, এরকম বলে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করবে আর এই পিডিএফটা তোমার ডাউনলোড হয়ে যাবে। আশা করি তোমার এই পিডিএফ দেখে অনেক উপকৃত হবে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমার ডাউনলোড করে নেবে। তো যাই হোক না কেন, আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, সেই কথাটা হলো কি বলতো বন্ধুরা, এই যে তোমরা প্রশ্নগুলো দেখছো, এই প্রশ্নগুলোর আগে যে তোমার এসআই এবং কনস্টেবলের এক্সাম হয়েছে 3-4 দিন, তো সেই এসআই এবং কনস্টেবলের কোশ্চেনে কী কী প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্ন নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। তো সেই ক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে, কারণ দেখো এই ধরনের প্রশ্ন, কী ধরনের প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো তোমরা জানতে পেরে যাবে ওই প্রশ্নগুলো দেখে, যে এই ধরনের প্রশ্ন আসছে। তো এসআই ও কনস্টেবলের আমি প্রতিদিন তোমার এক্সাম অ্যানালাইসিস করেছি, কী ধরনের প্রশ্ন এসেছে সেইগুলো যদি দেখতে যাও তাহলে তোমরা দেখতে পারো কনস্টেবল এবং এসআই কোশ্চেন রিভিউ। তো যেই প্রশ্নগুলো এসেছে মানে প্রপারলি যেই প্রশ্নগুলো এসেছে, কী ধরনের প্রশ্ন আসছে সেগুলো, যদি 4-5টা ভিডিও রয়েছে, তো সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। কারণ দেখো কী ধরনের প্রশ্ন এসছে তোমরা একটা পুরো যাচাই করতে পারবে, যে এই ধরনের প্রশ্ন আসছে, যে তোমরা অবশ্যই উপকৃত হবে সেই ভিডিওগুলি দেখে। অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও, প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো। তো যাই হোক নেক্সট প্রশ্ন চলে যাবো, তো নেক্সট প্রশ্ন কী আছে,
বিশ্বের গভীরতম সমুদ্র কি? তো বিশ্বের গভীরতম সমুদ্রের নাম কি? আটলান্টিক, মেরুসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। তো প্রশান্ত মহাসাগর হলো বিশ্বের গভীরতম সমুদ্র, হলো কি? প্রশান্ত মহাসাগর। আশা করি এটা খুব খুব ইজি প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নাও, তামাক চাষের জন্য কি ধরনের মাটি উপযুক্ত? তো ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ, নাইট্রোজেন সমৃদ্ধ, জৈব পদার্থ সমৃদ্ধ, পটাশ সমৃদ্ধ। তো পটাশ সমৃদ্ধ মাটি তোমার তামাক চাষের জন্য খুবই উপযুক্ত। নেক্সট প্রশ্নে চলে যাবো, জাহাঙ্গীর খান কোন খেলার সঙ্গে যুক্ত? তো কে কোন খেলার সঙ্গে যুক্ত? এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে কম্পিটিটিভ এক্সামে আসে। তো এই ক্ষেত্রে তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো বক্সিং, স্কোয়াশ, হকি, ক্রিকেট। তো তোমার যে জাহাঙ্গীর খান, ইনি স্কোয়াশের সঙ্গে যুক্ত, তো স্কোয়াশ হবে সঠিক উত্তর। তো নেক্সট প্রশ্নে চলে যাবো, ধুলো লাগলে চোখের কোন অংশে লাল হয়ে ওঠে ও জ্বালা করে? কার্নিয়া, ক্রোয়েড, কনজাংটিভা, স্কল, কি আছে, স্কলেরিটিক। তো তোমার যে ধুলো লাগলে যে চোখের কোন অংশ লাল হয়ে ওঠে এবং জ্বালা করে সেটা হলো কি বন্ধুরা? সেটা অপশন সি হবে, অর্থাৎ কনজাংটিভা হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাবো, নিচের কোনটি ভক্তিবাদ ও সুবিবাদের উভয় সাধারণ বৈশিষ্ট্য নয়? ঈশ্বরের প্রতি ব্যক্তিগত প্রেম, মূর্তি পূজা, মিষ্টি সৃজন, পবিত্র তীর্থস্থান দর্শন। তো অপশন বি হবে সঠিক উত্তর, যেটি ভক্তিবাদ ও সুবিবাদ উভয় সাধারণত বৈশিষ্ট্য নয়। আর তিনটেই বৈশিষ্ট্য, এই যে তিনটি, এটি তোমার নর্মাল বৈশিষ্ট্য, আর মূর্তি পূজাটা শুধুমাত্র বৈশিষ্ট্য নয়। তো মূর্তি পূজা হবে সঠিক উত্তর। এই থেকে তোমরা দুটো প্রশ্ন দেখতে পারলে, দুটি প্রশ্ন কী কী? নিচের কোনটি ভক্তিবাদ ও সুবিবাদ উভয় সাধারণত বৈশিষ্ট্য নয়? তো শুধুমাত্র অপশান সি, অপশান বি হলো বৈশিষ্ট্য নয়, আর যেগুলো বৈশিষ্ট্য সেগুলো হলো কি, তিনটেই বৈশিষ্ট্য উভয়ই ভক্তিবাদ ও সুবিবাদে, ঈশ্বরের প্রতি ব্যক্তিগত প্রেম, মিষ্টি সৃজন, পবিত্র তীর্থস্থান দর্শন, দুটি তোমার উভয়ই বৈশিষ্ট্য, আর বৈশিষ্ট্য নয় শুধু মূর্তি পূজা। তো যাই হোক, নেক্সট প্রশ্নে চলে যাবো, জিএনপি এবং এনপি এর মধ্যে পার্থক্য কোনটি সমান? তো দীর্ঘস্থায়ী তোমার জিএনপি ও এনপির মধ্যে পার্থক্য নিচের মধ্যে কোনটি সমান? তো অপশনগুলো দেখে নাও, দীর্ঘস্থায়ী পণ্যের জন্য ভোক্তাদের খরচ, প্রত্যক্ষ কর রাজস্ব, অপ্রত্যক্ষ কর রাজস্ব, তোমার মূলধনের ক্ষয়। তো তোমার এই যে জিএনপি ও এনপির মধ্যে পার্থক্য হচ্ছে কি, অপশন ডি হবে সঠিক উত্তর, তোমার মূলধনের ক্ষয়। সো বন্ধুরা, আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি ভিডিওর মাঝে, সেটি হলো কি বলতো, তুমি যদি আমার ভিডিও ফার্স্ট যদি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম এডুকেশনাল ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। তার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ দেখো এই ধরনের ভিডিও অবশ্যই সবার আগে আমার চ্যানেলে পাবে। সো এর জন্য তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটি এবং পাশে বেল আইকনটি প্রেস করতে হবে। এছাড়াও যদি তোমরা সরাসরি আমার সঙ্গে কোনো এডুকেশনাল তথ্য সম্পর্কে জানতে চাও বা কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে সরাসরি ফেসবুক পেজে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি ফেসবুক পেজের লিংক আমি ফার্স্ট কমেন্টে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা ডাইরেক্ট সেখান থেকে আমাকে ফলো করো এবং লাইক করো, কারণ সেখানে অনেক এডুকেশনাল তথ্য যেগুলো আমি প্রতিনিয়ত আপলোড করি, আশা করি যেগুলো তোমার খুবই কাজে লাগবে এবং উপকৃত, যেগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো এর জন্য তোমাকে অবশ্যই ফলো করতে হবে এবং লাইক করতে হবে। এছাড়াও যারা আমার চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি পুরো প্রথম থেকে ভিজিট করে নিতে পারো, কী ধরনের প্রশ্ন আমি এতদিন আপলোড করেছি। তার জন্য তোমাদের এক্সাম প্রিপারেশন স্টাডিতে চলে যেতে হবে এবং তারপর তোমার ওখানে চলে যাবে যে ভিডিও ম্যানেজার, ভিডিও ম্যানেজারে দেখতে পাবে যে কত ধরনের ভিডিও, কত রকম কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশ্ন আমি প্রতিনিয়ত দিয়ে থাকি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।